প্রকৃতি কখনো চপলা, কখনো শান্ত স্বভাব হয়ে থাকে। কাজেই প্রকৃতির চাপে উদিত বাসনাকে ত্যাগ করলে অথবা কোনো অনুষ্ঠিতব্য আয়োজনের ওপর ইতি টানলে এরকম ভীরুতার নজির হয়ে থাকে। সেটা হয়তো এই যুক্তিতেই চঞ্চলবাবু শুরু করে দিলেন। চঞ্চল চৌধুরী একজন বাংলাদেশি অভিনেতা, মডেল, শিক্ষক এবং গায়ক। তিনি টেলিভিশন ও চলচ্চিত্র দুই মাধ্যমেই অভিনয় করে থাকেন। চঞ্চল চৌধুরীর জন্ম 1 জুন 1974। এই চঞ্চল চৌধুরীকে হিন্দু হওয়ার জন্য নানা রকম অত্যাচার এবং অন্যায়ের শিকার হতে হয় সোশ্যাল মিডিয়াতে। সেই মুসলিমদের রোষ থেকে কখনোই ছাড়া পান না সে দেশের সাধারণ জনগণও। সাকিবুল হাসানকে পর্যন্ত হেনস্থা হতে হয়েছিল। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো রয়েছেন। আজকে আমরা আলোচনা করব কয়েকজন বিশ্বের পরিচিত মুসলিম মানুষজনের সম্পর্কে, যারা প্রতিনিয়ত কুসংস্কারে ভরা মুসলিম ধর্মান্ধদের সত্যিকারের আলোর পথে ফেরাতে, অর্থাৎ মানব ধর্ম জেতাতে অনবরত লড়ে চলেছেন। ফলস্বরূপ এই মানুষগুলো পেয়েছেন ধর্মান্ধদের তীব্র ভৎসনা। অনেকে আবার এদের জন্য ফতোয়াও জারি করেছেন, তবুও এরা অনবরত লড়ে চলেছেন সত্যের সন্ধানে। নাম্বার 1, আসাদ নূর। আসাদ নূর একজন ইউটিউবার, বাংলাদেশি ব্লগার ইউটিউবার। আসাদ নূর বিভিন্ন সময়ে সংখ্যালঘুদের ওপর হওয়া নির্যাতনের প্রতিবাদে একটি মাত্র ছেলে যে একা লড়ে চলেছেন বাংলাদেশে, তো সেই জন্যে তার ওপর ফতোয়াও জারি হয়েছে অনেক। তার সম্পর্কে একটি কথা বলে রাখি, কয়েকটি ভিডিও পাবলিশ করার পর তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় মামলা করেছেন স্থানীয় ছাত্রলীগের একজন নেতা। সে মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আমতলিতে তাদের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। 18 জুলাই ভোরে তাদের বাড়িতে পুলিশ সব তছনছ করেছে। বাবা মা সহ 6 জনকে তুলে নিয়ে গিয়ে 2 দিন আটকে রেখে পরে ছেড়ে দিয়েছে। এবং কি তার বাবাকে দিয়ে কল করিয়ে বলা হয়েছে যেন আসাদ নূর ফেসবুকে দেওয়া ভিডিওগুলি ডিলিট করে দেয়। তো মুসলিমরা যতই অত্যাচার করুক না কেন, যে ভিডিওগুলো ফেসবুকে এসছে, যেগুলো আমরা দেখতে পেয়েছি, সেগুলো কি আমরা ভুলে যাব? আমাদের অন্তরের মধ্যে গাঁথা হয়ে গেছে সেই ভিডিওগুলো। তো সে যাই হোক, অভিযোগ অস্বীকার করে আমতলি থানার ভারপ্রাপ্ত কার্যকর্তা মোহাম্মদ শাহ আলম বিবিসি বাংলাকে বলেছেন তার পরিবারের কোনো সদস্যকে তারা আটক করেননি। তো আসাদ নূর স্যারকে বলবো, আপনি এভাবে এগিয়ে চলুন, আমরা আপনাদের সঙ্গে রয়েছি, সনাতনী সংস্কৃতির হাত আপনার সঙ্গে রয়েছে। নাম্বার 2, রিজবি ওয়াকফ। রিজবি ওয়াকফ সিয়া সেন্ট্রাল বোর্ডের চেয়ারম্যান ছিলেন। সেই দিক থেকে রিজবি বারবার বলার চেষ্টা করেছেন যে তিনি নিজেও ধর্মপ্রাণ মুসলিম, তিনি ইসলামের বিরোধিতা করছেন না। কোরআনে 2টি আয়াত পরে কট্টরপন্থীদের দ্বারা যুক্ত করা হয়েছে, এই ছিল তার অভিমত। তাই তিনি সুপ্রিম কোর্টের কাছে কোরআন থেকে এই 2 আয়াতের অবলুপ্তির দাবি জানান। তার মতে ওই 2 আয়াত অবলম্বন করেই দেশে সন্ত্রাসবাদে প্ররোচনা দেওয়া হচ্ছে। একই সঙ্গে রিজভি দাবি করেছিলেন যে ঐতিহাসিক সূত্রে দেশের বহু মন্দিরকে মসজিদে রূপান্তরিত করেছেন মুসলিম শাসকেরা, ফলে সেইসব মসজিদ এবার সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে হিন্দুদের ফিরিয়ে দেওয়া উচিত। ব্যাস, ধর্মীয় ব্যাপার নিয়ে মুখ খুলে শিয়া সম্প্রদায়ের বিক্ষোভের মুখে পড়েছেন সৈয়দ ওয়াসিম রিজভি। ইসলাম সম্পর্কিত তার অনেক মন্তব্যই আছে বিতর্কের উপাদান। যেমন তিনি বলেছিলেন যে কোরআন সন্ত্রাসবাদের উৎস, আবার দেশের বেশ কয়েকটি মসজিদ তিনি হিন্দুদের হাতে তুলে দেওয়ার দাবিও জানান, এর মধ্যে নাম ছিল বাবরি মসজিদেরও। রিজভিকে ঘিরে ভারতীয় মুসলিমদের একাংশে উত্তেজনা তীব্র। কাশ্মীরে তার কুশপুতুল দাহ করা হয়েছে, উগ্রবাদীরা তার দেহচ্যুত মাথার জন্য পুরস্কারও ঘোষণা করেছেন। তার বাড়ির সামনে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। যখন রিজভি সাহেব বুঝলেন যে এই ধর্মান্ধ ইসলাম প্রেমীদের কাছ থেকে নিজেকে বাঁচানো সম্ভব নয়, তখন তিনি ইসলাম ধর্ম ছেড়ে সত্যের সন্ধানে মূল শিখরে ফিরলেন। তিনি সনাতন ধর্মে ফিরে আসলেন এবং তখন থেকে তার নাম হয়ে গেল তেজেন্দ্র নারায়ণ সিং। নাম্বার 3, ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি সুকর্ণ।
ইসলাম ধর্ম ছিল হিন্দু ধর্ম গ্রহণ করলেন এই সুকর্ণর মেয়ে সুকমাবতী, সুকর্ণপুত্রী। সনাতন ধর্মে দীক্ষিত হন তিনি। জানা গিয়েছে যে সুধী ওয়াধানী নামে এক অনুষ্ঠানে হিন্দু ধর্ম গ্রহণ করেন 69 বছরের সুকমাবতী। সুকমাবতীর এই সিদ্ধান্তে নেপথ্যে রয়েছেন তার ঠাকুমা ইদা আয়ু নিয়ামেন রায়সিম্মেনের। বালিতে সুকর্ণ সেন্টার হেরিটেজ এরিয়াতে সেই অনুষ্ঠান সম্পন্ন হয়। ইন্দোনেশিয়ার অন্যতম প্রধান প্রদেশ, সংখ্যাগুরু হিন্দুরা, তবে ভারতের হিন্দু ধর্মের সঙ্গে এর কিছুটা পার্থক্য রয়েছে। সুকমাবতীর আইনজীবীরা জানিয়েছেন সুকমাবতী এই নিয়ে অনেক পড়াশোনা করেছেন এবং হিন্দু ধর্মশাস্ত্র সম্পর্কে তার অনেক জ্ঞান রয়েছে। সুকমাবতী প্রাক্তন রাষ্ট্রপতি সুকর্ণর তৃতীয় কন্যা তথা ইন্দোনেশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি মেগাবতী সুকর্ণপুত্রীর ছোট বোন। বছর 70 সুকমাবতী ইন্দোনেশিয়াতেই থাকেন। সুকমাবতীর এই সিদ্ধান্তে তার পরিবারের লোকেরা তার পাশে দাঁড়িয়েছে। 2018 সালে এক মুসলিম মৌলবাদী সংগঠন সুকমাবতীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলেছিল। তিনি একটা কবিতা করেছিলেন আর সেই নিয়েই মুসলিমরা তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ করতে পেরেছিল। যদিও তারপরে তিনি এই কবিতার জন্য ক্ষমা চেয়েছিলেন, তবুও তার বিরুদ্ধে সমালোচনা থেমে থাকেনি। স্বাধীনতার পর দেশটিকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুকর্ণর ভূমিকা রয়েছে গুরুত্বপূর্ণ। তিনি মুসলিম প্রধান ইন্দোনেশিয়ার জাতির জনক তথা প্রথম প্রেসিডেন্ট ছিলেন। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে ঠান্ডা লড়াইয়ের সময় বান্ডুং কনফারেন্স জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম কাণ্ডারী ছিলেন সুকর্ণ। সুতরাং সুকর্ণর এ হেন সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ইন্দোনেশিয়ার রাজনীতিতে আরও শক্তিশালী পরিবার সুকর্ণ পরিবার। এই ভিডিওখানি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। তবে নেক্সট পার্টে তসলিমা নাসরিন, শফিকুল ইসলাম এবং মহেন্দ্র পাল আর্য সম্পর্কে আমরা ভিডিও নিয়ে চলে আসব।